আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কারণে দল বারবার ক্ষমতায় এসেছে সংসদে জানালেন প্রধানমন্ত্রী টানা তাপদাহ শেষে রাজধানী সহ বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি বজ্রপাতে কমপক্ষে এগারো জন নিহত অর্থ পাচার মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে জামিন হলেও তার গ্রহণযোগ্যতা পায়নি দাবি ইউনুসের শুনছিলেন বি আরবি কেবেল এবার বিস্তারিত সংবাদ আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কারণে দল বারবার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন নেতাদের একাগ্রতা আর সংগ্রামে দেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে ঝিনেদ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই এর রাজনৈতিক জীবনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন তিনি আওয়ামী লীগের অত্যন্ত সাহসী ও আদর্শবান সংগঠক ছিলেন সর্বহারা মুক্ত করতে প্রয়াত এ নেতার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী অনেক সংগ্রামের পথ বেয়ে আওয়ামী লীগ সরকার এসেছে আর আওয়ামী লীগ সরকার এসেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে মানুষের সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়েছে বাংলাদেশের জনগণ আজকে একটা মর্যাদা নিয়ে চলতে পারে বিশ্ব দরবারে এবং এটা আমার পক্ষে সম্ভব হয়েছে এই জন্য যে আব্দুল মতো এই ধরনের ত্যাগী নেতা কর্মী ছিল বলেই এই সাফল্য আমরা আনতে পেরেছি যারা দেশপ্রেম ছিল সাথে কাজ করেছেন অর্পিত দায়িত্ব পালন করেছেন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন পরে সংসদ সচিবালয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় চলতি অধিবেশন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল পাঁচটায় বসবে নয় মে দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটত্রিশটি ও অন্যান্য মন্ত্রীর জন্য নয়শো দুইটি প্রশ্ন পাওয়া গেছে বলেও জানানো হয় বৈঠকে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই সাত জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর কথা বলেন তিনি আসন্ন উপজেলা নির্বাচনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন ভোটকে অর্থব করাই তার সরকারের লক্ষ্য রহমানের রিপোর্টে থাইল্যান্ডে আমার সরকারি সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দুয়ার খুলেছে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে থাই সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পরে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন অতি ডান অতিবাম এক হয়ে সরকারের উৎখাত চাইলেও তাতে জনগণের সারা নেই ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন কারা আসবে কে আসবে ক্ষমতায় কে দেশের জন্য কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউ জনগণের কোনো সারা পাচ্ছে না এখন যারা আন্দোলন করে করুক সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না উপজেলা নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন প্রার্থী ক্ষেত্রে দলীয় কর্মীদের মূল্যায়ন করা উচিত ভোটকে জনগণের সাংবিধানিক অধিকার বলে উল্লেখ করেন তিনি আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয় প্রভাব মুক্ত যেন হয় মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারি তো এক জায়গায় বউকে দিল আর এক জায়গায় ছেলেকে দিল আর এক জায়গায় এই এগুলি আসলে ঠিক না কর্মীদেরও মূল্যায়ন করা উচিত আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব একটা আর আমাদের নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না এটা তো হয় না আমরা দেখছি যে কোনো কোনো দল থেকে বলা হচ্ছে কেউ নির্বাচনে যাবেন না ভোটে যাবে না মানুষকে মানা করা হয় তো মানুষ কেন ভোটে যাবে না ভোট দেওয়া তো তার অধিকার তার এলাকায় সে কাকে চায় তাকে সে ভোট দেবে তাদের ভোটের অধিকারে হস্তক্ষেপ কেন করা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যার ঘটনার পরেও মানবাধিকার সংস্থাগুলো নিশ্চুপ কেন সেই প্রশ্ন রাখেন সরকার প্রধান আমাদের দেশেও তো কত মানবাধিকারের বিরাট বিরাট প্রবক্তারা আছে তারা চুপ কেন সেটা আমারও প্রশ্ন আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন এখন কথা বলে না কেন বা তারা ব্যবস্থা নেয় না কেন বা এতগুলি সংস্থা সেই সাংবাদিক থেকে শুরু করে সবার জন্য তো বিরাট বিরাট আন্তর্জাতিক সংস্থা কিছু হলে বাংলাদেশে কিছু হলেই তো তারা খুব সোচ্চার এখন কেন চুপ তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে এটা তো তাদের দেখা উচিত নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত তেইশ জুন উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান প্রধানমন্ত্রী এছাড়াও সংবাদ সম্মেলনের প্রাধান্য পায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কৃষি উৎপাদন মনির রহমান এটিএন ঢাকা তীব্র দাবদাহের পর অবশেষে বহু আকাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন ঢাকাবাসী বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয় কোথাও কোথাও বৃষ্টির সাথে ছিল ঝোড়ো হাওয়া এদিকে বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি হয় এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন জেলায় বজ্রপাতে কমপক্ষে এগারো জন নিহত হয়েছেন বিস্তারিত শফিল আলম সুজনের রিপোর্টে এক পশলা বৃষ্টি রাজধানীবাসীর স্বস্তি প্রাণ ও প্রকৃতিতে নেমে এসেছে প্রশান্তি মিরপুর থেকে আগারগাঁও কিংবা যাত্রাবাড়ি প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়েছে কোথাও ক্ষণিকের কোথাও দীর্ঘ সময়ের এই বৃষ্টিতে উচ্ছ্বাসের কমতি নেই রাজধানীবাসীর তবে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন জীবিকার তাগিতে বের হওয়া খেটে খাওয়া মানুষ ঠান্ডা আছে বাতাসে ভালো আছে বৃষ্টি বৃষ্টি যে ফার্স্ট মজা পেছি প্রচুর আনন্দ বিস্টিতে ভাই খুব খুশি লাগতে শান্তি একদম গরম থেকে অনেকই মনে করেন এখন রেহাই পাইলো আর কি তাপদাহের পরে সকল খেটে খাওয়া মানুষদের এত কষ্টের পরে আজ এই বৃষ্টি বর্ষণ আলহামদুলিল্লাহ ঢাকাবাসি আছে অনেক সন্তুষ্ট অনেক দিন পর বৃষ্টিটা হয়েছে গরমে তো সহ্য করা যাচ্ছে না দীর্ঘ সময় ধরে একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রার পর রাজধানীতে এই বৃষ্টির ফলে শান্তি পেয়েছেন অনেকেই তাই তো ঘর থেকে বাহিরে বের হয়েছেন বৃষ্টিতে ভিজতে কাল্পন্য করেনি অনেকেই তবে ক্ষণিকের এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে কিছুটা পানিও জমে গেছে তবে স্বস্তি ছিল নগরবাসীর মধ্যে আমাদের খুবই কষ্ট হইতো প্রচন্ড রোদ এবং গরম লাগতো ক্লান্ত হইত শরীর পানির পিপাসা পাইতো এখন আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা লাগতেছে খুব আরাম লাগতেছে আমাদেরকে আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হয়েছে তো অনেক মানুষের অনেক উপকার হয়েছে মাসাল্লাহ আজকে তো খুব শান্তি লাগতেছে আল্লাহ রহমত আল্লাহ দানীয় জিনিস জীবিকার তাগিতে যারা রাতে কর্মব্যস্ত থাকেন তাদের মধ্যে এ বৃষ্টি কর্ম চাঞ্চল্য এনে দিয়েছে সুফিল আলম সুজন এটিএন বাংলা ঢাকা তীব্র গরমে কয়েক দফা বন্ধ থাকার পর শনিবার থেকে খুলছে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ওই দিন থেকে ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমে ষোলো মাস বন্ধ থাকার পর আবারও শনিবারে ফিরছে স্কুলের কার্যক্রম শিক্ষণ ঘাটতি কাটি ওঠা পর্যন্ত সপ্তাহে ছয় দিন স্কুল চলবে বলে জানানো হয়েছে এদিকে আগামী খুলবে রোববার প্রাথমিক বিদ্যালয় দুই শিফটে চলবে সাড়ে এগারোটা বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের ক্লাস শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নিতে স্কুলগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় অর্থ পাচারের মামলায় জামিন পেয়েছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস একই সাথে অভিযোগ গঠনের শুনানির জন্য দোষারা জুন ধার্য করেছেন আদালত ড ইউনুসের দাবির তাকে সুৎখর বলা হলেও তা গ্রহণযোগ্যতা পায়নি বিচারাধীন মামলা নিয়ে ড ইউনুস মন্তব্য করতে পারেন না বলে অভিমত দুদকের আইনজীবীর মিজান শাহজাহানের রিপোর্ট ঢাকার বিশেষ জজ আদালত চারে সশরীরে হাজির হয়ে জামিন চান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস শুনানির শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত পরে আদালত চত্বরে মামলার বিষয়ে কথা বলেন ডক্টর ইউনুস তিনি বলেন তাকে বারবার সুৎখর বলা হলেও তা গ্রহণযোগ্যতা পায়নি তিনি বলেন এক আদালত থেকে অন্য আদালতে যেতে হচ্ছে তাকে আমাকে বলা হয়েছে আমি সুৎখর বহুবার বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন নাই আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্ত চষা কেন সুস্থ মস্তিষ্কের মানুষ তো এরকম অভিযোগ আনতে পারে না কাজে আমি কিভাবে জবাব দেব ডক্টর ইউনুসের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান দুদকের আইনজীবী প্রফেসর ডক্টর ইনুসের কোনো কথার জবাব আমি দিব না তিনি এই মামলার আসামি তার পক্ষের আইনজীবী যদি কিছু বলে থাকে আপনি আমাকে বলেন আমি জবাব দেব তিনি সবসময় মামলাটিকে বিভ্রান্ত করার জন্য তার একটা মতাদর্শ আছে সেই মতাদর্শের কারণে তিনি এই ধরনের কথাবার্তা বলেন গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতীর দায় করা মামলায় পহেলা ফেব্রুয়ারি ডক্টর ইনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক অভিযোগে বলা হয়েছে আসামিরা অবৈধভাবে পঁচিশ কোটি বাইশ লাখ টাকা স্থানান্তর করেছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ মিজান সাজাহান এটিএন বাংলা ঢাকা ভোক্তার ঘরে দাম না চাপিয়ে বিদ্যুৎ জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাপ রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন নির্বাহী আদেশে বিদ্যুৎ জ্বালানি পণ্যের দাম নির্ধারণ করে জনগণের সাথে অন্যায্য আচরণ করছে সরকার ফজলরাপি রিপোর্ট অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সুরক্ষায় মূল্য বৃদ্ধি নয় জ্বালানি সুবিচার চায় শীর্ষক কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাপের সংবাদ সম্মেলনে ঘুরে ফিরিয়ে আসে ভোক্তা অধিকারের প্রসঙ্গ তাগিদ আসে এখাতের অনিয়ম ও দুর্নীতি কমিয়ে আনার ভর্তুকি কমানোর শর্তে ঋণ দেওয়ার প্রসঙ্গে আইএমএফ এর সমালোচনা করে বক্তারা বলেন সত্যিকারের ভালো চাইলে সংস্থাটি ভর্তুকি কমানো নয় সুশাসন নিশ্চিত করার তাগিদ দিত যদি মনে করে ভর্তুকি উঠিয়ে দেওয়াটাই একমাত্র কাজ এবং তাদের যে ফিলসফি নো লাঞ্চ ইজ ফ্রি এটাই একমাত্র কাজ তাহলে পরে আমি বলবো যে এটা নিউ বা অবাধ মুক্ত বাজার অর্থনীতির একটা দর্শন যেটা আমাদের সংবিধানের বিরুদ্ধে যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে ভর্তুকির প্রয়োজনই হবে না মূল্যবৃদ্ধিরও প্রয়োজন হবে না বিদ্যুৎ ও জ্বালানি খাতকে কৌশলগত পণ্য ও সেবা উল্লেখ করে অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলেন এনার্জি রেগুলেটরি কমিশনের ক্ষমতা খর্ব করে কেবল ভোক্তাকে নয় সরকার নিজেদেরও বিপাকে ফেলেছে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এখন অটো মেশিনের উপরে দিয়ে দিছে অর্থাৎ তারা যে যেভাবে চাবে মেশিনের রিডিং দেখে আমাদেরকে এইভাবে বুঝাবে যে অটো অ্যাডজাস্ট হয়ে গেল এই অ্যাডজাস্টমেন্টের যৌক্তিকতা আছে কিনা বৃদ্ধি কমাস যৌক্তিক হচ্ছে কিনা কোনো কিছুরই কোনো তোয়াক্কা নেই দায়দায়িত্ব নেই জবাব দিতে নেই সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি না করে তিন বছরের মধ্যে ভর্তুকি শূন্যের কোঠায় নামিয়ে আনতে তেরো দফা পরামর্শ বা দাবি তুলে ধরা হয় এতে প্রতিযোগিতাহীন বিনিয়োগ বন্ধ বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন রদ করা সহ নানা পরামর্শ দেওয়া হয়েছে আমি তো দেখছি তেলের তেলে ওনারা লাভ করছেন ফজল রাব্বি বাংলা ঢাকা পার্টিক্স খেলার খবর জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় টাইগাররা চট্টগ্রামে প্রথম ম্যাচকে সামনে রেখে এমনটাই বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একই সাথে বাজে ফর্ম থেকেও বের হয়ে আসতে চান লিটন শান্তরা অন্যদিকে শ্রীলঙ্কাকে সর্বশেষ সিরিজে হারানো জিম্বাবুয়ে শিবির আত্মবিশ্বাসী চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ ঘরের মাঠে দীর্ঘ চার বছর পর আবারও টি টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা তবে স্বস্তিতে নেই কোন দলই চট্টগ্রামে রোদের প্রখরতা নাভিশ্বাস তুলেছে ক্রিকেটারদের একই সাথে ব্যাটিং ফর্মটাও ভাবাচ্ছে টাইগারদের বিপিএল এর পর ডিপিএল ও হাসেনি অনেকের ব্যাট তবে টিম ম্যানেজমেন্টের চোখ থাকবে আঠারো মাস পরে দলে ফেরা সাইফুদ্দিন পারভেজ হোসেন ইমনের দিকে যদিও পরীক্ষা নিরীক্ষা করতে চান না অধিনায়ক শান্ত প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে ভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না যে পনেরোটা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য বড় মঞ্চে সুযোগ পাওয়া রিসাদ জাকেররাও চাইবে নিজেদের প্রমাণে অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের অভিজ্ঞতা এখানেও কাজে লাগবে বলে মনে করেন জিম্বাবুয়ে অধিনায়ক আমি চাই আজ ক্যাপ্টেন হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে

অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে শিবির তাই বড় দলের মতো করে খেলে এই সিরিজ জিতে চায় শান্ত মাহমুদুল্লাহরা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সৈয়দ তামিম মাহমুদ এটিএন বাংলা তৃতীয় বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে ভারতের মেয়েরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসের ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ছেচল্লিশ রান যোগ করেন মুর্শিদা খাদন আর দিলারা আক্তার কিন্তু শুরুর মতো বলের সাথে আর পাল্লা দিয়ে রান তুলতে পারেনি ট্রাইক্রেসরা তাতে আট উইকেট হারিয়ে একশো সতেরো রানে থামে জ্যোতির দলের ইনিংস সর্বোচ্চ উনচল্লিশ রান করেন দিলারা জবাবে ওপেনিং জুটিতে দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান স্মৃতি মানধারা আর শেফালি ভার্মা সাতচল্লিশ রান করেন মানধারা একান্ন রানে আউট হন ভার্মা তাতে নয় বল হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীরা শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কারণে দল বারবার ক্ষমতায় এসেছে সংসদে জানালেন প্রধানমন্ত্রী টানা তাপদাহ শেষে রাজধানীসহ বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি বজ্রপাতে কমপক্ষে এগারো জন নিহত অর্থ পাচার মামলায় ড মোহাম্মদ ইউনুসকে জামিন সুদ করে বলা হলেও তা গ্রহণযোগ্যতা পায়নি দাবি ইউনুসের পরবর্তী সংবাদ আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউব থেকে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা ধন্যবাদ সবাইকে